हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल शुमिस बेकिंग एंड कुकिंग। आजकल पर्वे आमी आपनादेर जोन्नो निये एसेछि खुबी सहजे रेस्टुरेंट स्टाइलेर थाई सूपेर रेसिपि। एई सूपटा तैरी करते समय लागे खुबी अल्प, किन्तु एर स्वाद आर घ्राण एकदम रेस्टुरेंटेर मतोई हय। जदि हुबहु रेसिपिटी फलो करे आपनारा बासाय तैरी करेन ताहले कथा दिच्छि आपनारा निराश हबेन ना। आर जदि भिडियोटी भालो लागे ताहले प्लिज एकटी लाइक करबेन आर चैनलटिके सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन। चलुन तबे आजकेर रेसिपि देखे नेवा जाक। प्रथमे एकटी बड़ो मिक्सिंग बोलेर मध्ये आमि निये निच्छि तीनटा डिमेर कुसुम। थाई सूप तैरि करार समय अवश्यई आपनारा शुधु डिमेर कुसुमटाई व्यवहार करबेन, सादा अंश व्यवहार करा जाबे ना। कारण सादा अंश व्यवहार करले थाई सूपटा फेटे जाए आर एटा एकदमई स्मूथ हय ना, ताई शुधु डिमेर कुसुमटाई व्यवहार करते हबे। एखन कुसुमगुलोके एकटी हैंडविक्सेर साहाज्ये खूब भालोभाबे फेटे निते हबे, जाते सबगुलो कुसुम खूब भालोभाबे मिशे जेते पारे। कुसुमटाके फेटे नेওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস। রেস্টুরেন্টের মতো সুপের কালাটা আনার জন্য এখানে সসের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, আর যত বেশি সস ব্যবহার করা হবে সুপের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। চিলি সসের পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস। আমার এটা ডার্ক সয়া সস, এজন্য আমি হাফ চা চামচ ব্যবহার করেছি। চিনি দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন, এতে স্যুপ থেকে আর ডিমের কোনো এক্সট্রা স্মেল আসবে না। 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এছাড়া এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা সামান্য একটু পানিতে গুলেও ব্যবহার করতে পারেন, তবে এভাবে করে দিলেও এটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। এখন আমি মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিচ্ছি। এখানে নরমাল পানি আমি ব্যবহার করেছি চিকেন স্টক না। স্যুপের মধ্যে আমি চিকেন পরে ব্যবহার করব, আর সেই চিকেন থেকেই ফ্লেভারটা স্যুপের মধ্যে ছড়িয়ে যাবে, এজন্য এক্সট্রা আর এখানে চিকেন স্টক ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। হ্যান্ডউইক্সের সাহায্যে সব কিছুকে এখন একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এছাড়া থাই স্যুপের খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লেমন গ্রাস বা থাই পাতা। এখানে আমি 2 লেমন গ্রাস নিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে আমি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিব। থাই স্যুপ তৈরি করার সময় অবশ্যই লেমন গ্রাসটা ব্যবহার করতে হবে, না হলে থাই স্যুপের অরিজিনাল যে ফ্লেভারটা সেটা কিন্তু আসবে না। আর লেমন গ্রাস আপনারা যে কোনো সুপার মার্কেটে অথবা গুলশান ডিসিসি মার্কেটেও পেয়ে যাবেন। আর লেমন গ্রাসের গোড়ার দিকে এই ফ্লেভারটা বেশি থাকে, তাই গোড়াটাকে ফেলে দিবেন না। এভাবে ছোট করে টুকরো করে নিয়ে এখন এগুলোকে আমি সেই স্যুপের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এই বাটিটাকে আমি এখন একটি সাইডে রেখে দিব, আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিকেন। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথার অংশটাকে ফেলে দিয়ে আমি লেজটাকে রেখে দিয়েছি, কারণ স্যুপের মধ্যে লেজটা দেখতে খুবই সুন্দর হয়, আর পেছনের রগটা ফেলেও এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। 1/4 চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। সব কিছু এখন একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন, তবে আমি আর এখন ম্যারিনেট করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি মূল রান্নায়। এজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি মেখে রাখা চিংড়ি মাছ আর চিকেনটাকে দিয়ে দিয়েছি। হাই হিটে মাছ আর মাংসটাকে এখন আমি 2 মিনিটের জন্য একটু ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে সাদাটে না হয়ে যায়। হাই হিটে 2 মিনিট ভেজে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আর চিকেনটা কিন্তু রং বদলে সাদাটে হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ মাশরুম দিয়ে দিয়েছি, আর মাশরুমগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 মিনিটের জন্য সব কিছু একটু ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আমি আগে থেকে গুলিয়ে রাখা স্যুপের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আর এই মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে একটু নেড়ে দিবেন, কারণ কর্নফ্লাওয়ারের জন্য এই মিশ্রণটা নিচে জমে থাকে। এখন চুলার আঁচ হাই করে দিয়ে এই মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এটা জায়গায় জায়গায় জমাট বেঁধে যাবে।
5-6 মিনিট অনবরত নেড়ে নেয়ার ফলে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এর মধ্যে চিংড়ি মাছ আর চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিব, না হলে স্যুপটা আরো বেশি ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে আমি 3টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার স্যুপের মধ্যে ছড়িয়ে যাবে। স্যুপটাকে আমি আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। চেষ্টা করবেন টেস্টিং সল্টটা ব্যবহার করতে, কারণ এতে করে স্যুপের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমার স্যুপটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি আর ঘন করব না, কারণ নামানোর পরে এটা আরও কিছুটা ঘন হয়ে যায়। এখন গরম গরম স্যুপটাকে আমি সার্ভ করে নিব। স্যুপটা দেখেই হয়তোবা আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এর থেকে বেশি ঘন করলে কিন্তু স্যুপ খেতেও মজা লাগে না। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের সবার এটা খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান যে কোনো মতামত আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের জন্য স্যুপ খেতে খেতে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।